আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিক্সেল অ্যাপ ইউজ করে আপনারা কীভাবে খুব সহজে ডিএক্সএনের আইডি কার্ড বানাবেন। তো সেই জন্য দেখেন আমি শুরুতে ফিক্সেল অ্যাপে চলে যাবো। এই যে দেখেন আমার মোবাইলে ফিক্সেল অ্যাপ, তো আপনারা ফিক্সেল অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো ফিক্সেল অ্যাপে আসার পরে দেখেন যে আমাদের নিচে আছে নিউ টেক্সট, এটাকে আমরা ডিলিট করে দিব। পরে দেখেন ডান পাশে ডিলিট অপশন আছে কলমের পাশে, তো আমি ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। তারপর আমি এখানে চলে যাব ইমেজ সাইজে, উপরে দেখেন থ্রি ডট মেনু আছে ডান পাশে কর্নারে, আমি এখানে টাচ করলাম। তারপর দেখেন এখানে ইমেজ সাইজ লেখা আছে, আমি ইমেজ সাইজে টাচ করলাম। করার পরে এখানে দেখেন বাম পাশে ওয়াইডে 1280 এটা বরাবর রাখবেন, ডান পাশে আপনারা এটাকে 620 করে দিবেন, 620 ওকে দেন। দেখেন এটা কিন্তু আমাদের এখন আমরা যে আইডিটা ডিজাইন করবো এটার সাইজটা হয়ে গেছে। এখন আমি কী করবো, প্লাস বাটনে ক্লিক করে আমাদের আইডির যে ইয়াটা আছে, স্যাম্পলটা আছে, আমরা ওই কার্ডের স্যাম্পলটা নিয়ে আসবো। এই যে দেখেন এখানে আমার কার্ডের স্যাম্পলটা আছে, আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে উপরে দেখেন এইভাবে অপশনগুলো আপনারা সমান করে নেবেন, এই তারপরে ওকে দিয়ে দিবেন। তারপরে এখানে আসার পরে এটাকে আপনারা টেনে দুই পাশে মিলিয়ে দিবেন। এই যে দেখেন এভাবে ধরে এদিকে মিলিয়ে দিবেন, দেখেন এটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি কী করবো, এখানে দেখেন আইডি নাম্বার, নাম, তারপর হচ্ছে টিমের নাম, এগুলো আমি লিখে দিব। তো লেখার জন্য আমরা দেখেন উপরে প্লাস বাটনে টাচ করবো, তারপর উপরে এক নম্বর আছে টেক্সট, তারপর এখানে দেখেন ডাবল টাচ করলে কিন্তু এখন আমাদের প্রথম হচ্ছে আইডি নাম্বার। তো আমি আমার আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই আমি আমার আইডি নাম্বারটা দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপরে এটা দেখেন এখানে আসছে, তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন আপনি এটাকে সাইজ আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। এই যে দেখেন এখানে সাইজ আছে, আপনি এখান থেকে যে কোনো আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এটাতে রাখলাম। তারপরে দেখেন দ্বিতীয় অপশনে আছে যে নাম, আবার প্লাস বাটনে ক্লিক করবেন, তারপরে টেক্সট, তারপরে ডাবল টেক্সট ক্লিক করবেন। করার পরে আপনার নাম দিয়ে দিবেন, তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি ওমর ফারুক। আমি আমার নামটা দিয়ে দিলাম, তারপরে এখানে দেখেন অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে ফোন নাম্বার, আবার প্লাস বাটনে যাবেন, তারপরে টেক্সটে গিয়ে ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওকে। নাম্বারটা দেওয়া হলে আপনি ওকে বাটনে ক্লিক করে দিবেন, তারপরে দেখেন এই যে ফোন নাম্বার। তো এগুলো কিন্তু আপনি আপনার সাইজ মতো এরকম কমিয়ে বাড়িয়ে ছোটো বড়ো করে নিতে পারবেন, তারপরে কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এগুলো, তো এইভাবে দেখেন আমি তিনটা অপশন দিয়ে দিলাম। পরে দেখেন এই যে নিচে যে বাম পাশে বক্সটা আছে, ওইখানে আমি আমার টিমের নাম লিখবো, যেমন আমাদের টিমের নাম রয়্যাল টাইকন টিম, আমি লিখলাম রয়্যাল টাইকন গ্রুপ দিয়ে দিলাম। এখন দেখেন আমি এটাকে যদি বড় মনে হয় আমি এখান থেকে ছোট করে নিতে পারবো। আমি এটা কী করলাম, এই যে কমিয়ে বাড়িয়ে আমি ছোট করে নিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। তারপর আমি চাইলে এখান থেকে দেখেন কালার চেঞ্জ করতে পারবো, নিচে কালার অপশন আছে কালার, তো এখান থেকে আমি যে কোনো একটা কালার, যেমন কালো কালার আমি করে দিলাম, তারপরে এটাকেও আমি কালো কালার করে দিলাম। এরকম কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারেন। তারপরে এটাকে আমি লাল কালার করে দিলাম, তারপরে এটাকে আমি লাল কালার করে দিলাম, এভাবে। তারপর আপনারা এগুলো সাইজে গিয়ে কিন্তু আরও কমাইতে পারবেন, যেমন আমি এটাকে আরও যদি সাইজে কমাই দিই, এরকম 50 রাখলাম, এটাকেও আমি মনে করেন সাইজ আরও একটু কমিয়ে নিলাম, 50 রাখলাম। তারপর এটাকেও আমি কী করলাম, সাইজ আরও কমিয়ে দিলাম, 50 রাখলাম। এরকম কিন্তু আপনারা এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাইজ এবং কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখেন আমাদের এখন আইডি নাম বসানো হয়ে গেছে, আইডি নাম্বার দেখেন এখানে আছে আইডি নাম্বার, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, নাম, এখানে দেখেন সব কিছু বসানো রেডি। এখন আমি কী করব, আমার ছবিটা অ্যাড করে দেবো, তারপর আমি প্লাস বাটনে চলে যাবো। তারপরে দেখেন ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে আমি আমার কী করবো ছবিটা, এই আমি এই ছবিটা অ্যাড করাবো। তো আমি এই ছবিটার মধ্যে টাচ করলাম,
তারপর এখানে ডান পাশে দেখেন গোল চিহ্ন আছে, এখান থেকে আপনারা ছবিটাকে রাউন্ড করে নেবেন। তো আমি ছবিটাকে এখান থেকে রাউন্ড করে নিলাম। ওকে, তো দেখেন আমি এখানে কি করলাম, ওকে বাটনে টাচ করে দিলাম। তারপরে ছবিটাকে দেখেন আমি আমার সাইজ মতো করে ছবিটাকে এখানে আমি বসিয়ে দিলাম। তো মূলত কাজ হচ্ছে এটাই। তারপরে দেখেন আরেকটা অপশন আছে, আপনি কিন্তু চাইলে আপনার এই ছবিটাকে আপনি আবার এই যে মনে করেন কালার ফিল্টার অপশন আছে নিচে, দেখেন আপনার এরকম 3 নম্বরে এই অপশনটা সিলেক্ট করে এখানে এদিকে আসবেন, ডান দিকে আসলে এখানে কালার ফিল্টার একটা অপশন আছে, এই কালার ফিল্টারে টাচ করবেন। কালার ফিল্টারে টাচ করার পর আপনার এটাকে এভাবে কমিয়ে বাড়িয়ে এটাকে কিন্তু আপনাদের মতো করে আপনার এটাকে সুন্দর করে নিতে পারবেন। তাই মনে করেন এরকম করে নিলাম, তো এই কালারটা আমার পছন্দ। তারপর আমি কী করবো, উপরে সেভ দিয়ে দিব। দেখেন প্লাস চিহ্নর ডান পাশে উপরে যে অপশনটা আছে রেডিওর মতো এখানে টাচ দেবেন, দেওয়ার পরে যে দেখেন সেভ এজ ইমেজ, তারপরে সেভ টু গ্যালারি। তো এভাবে দিলে দেখেন এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন এই অ্যাডটা শেষ হলে আমি কিন্তু এটা গ্যালারিতে গেলে আমি কিন্তু এটা পেয়ে যাবো। এই যে দেখেন আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম গ্যালারিতে, আসার পরে এই যে দেখেন আমার কার্ডটা কিন্তু বানানো হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু চাইলে খুব সহজে ডিএক্সএন আইডি বানাতে পারবেন, আইডি কার্ড। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।